আচ্ছা ভাইরা দেখো, আমাদের নেক্সট টাইপ হচ্ছে বিক্রিয়া তাপভিত্তিক, বা এটা তুমি আরেক নামে ডাকতে পারো, বিক্রিয়া এনথালপি। সো এখান থেকে চলো আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করি। সো আমাদের বলছে মিথেনের দহন তাপ -990.3 কিলোজুল পার মোল হলে এত কিলোজুল তাপ উৎপন্ন করতে কত গ্রাম মিথেন এবং এসটিপিতে কত লিটার অক্সিজেনের প্রয়োজন হবে। দ্যাটস মিন্স তুমি যেটা দেখতেছো ভাইয়া, এখানে আমাদের মিথেনের দহন বিক্রিয়া করতে হবে। মিথেনের দহন বিক্রিয়ায় আমাদের কত গ্রাম মিথেন আমাদের এখানে ইউজ হবে এবং কত লিটার অক্সিজেন প্রয়োজন হবে সেটা আমরা দেখব। সো আমরা জানি মিথেন হাইড্রোকার্বন দহন বিক্রিয়ায় সবসময় কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়, এই জিনিসটা মাথায় রাখবা। এখন এটাকে সমতাকরণ যদি তুমি করতে চাও, তাহলে দেখো এখানে সমতাকরণ করতে গেলে এখানে হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া? দুইটা। এখানে আছে কয়টা? চারটা। তাহলে এখানে একটা দুই দিয়ে দাও, মোটামুটি সমতাকরণ সম্ভবত হয়ে গেছে। দেখো কার্বন অক্সিজেন আছে কয়টা? দুইটা, দুইটা চারটা, এখানে অক্সিজেন আছে দুইটা, তার মানে এখানে একটা দুই দিতে হবে। তাইলে আমার সমতাকরণ কার্বনেরটা তো একটাই আছে, সমতাকরণ ডান। এখন চিন্তা করো, 890.3 কিলোজুল পার মোল কি আছে তার দহন তাপ। তাহলে দহন তাপ কিন্তু তাকে দেওয়া আছে 890.3 কিলোজুল পার মোল। আচ্ছা, এই যে 890.3 কিলোজুল পার মোল, এই যে তোমার হচ্ছে কিলোজুল শক্তিটা যেটা উৎপন্ন হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে কতটুকু মিথেন থেকে? দেখো তো ভাই, 1 মোল মিথেন থেকে। এখন 1 মোল মিথেন মানে 16 গ্রাম মিথেন থেকে, 16 গ্রাম মিথেন থেকে। এখন তোমাকে বলছে 1335 কিলোজুল শক্তি। তুমি নেগেটিভটা ইগনোর করলাম, কারণ নেগেটিভটা এখানে জাস্ট বোঝাচ্ছে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, বাট এটা নেগেটিভ তোমার হচ্ছে খুব একটা মেজর ফ্যাক্ট হবে না। সো এত কিলোজুল তাপ শক্তি তাহলে উৎপন্ন হবে কোথা থেকে, কত কত পরিমাণ মিথেন থেকে? তাহলে 16 × কত এটা 1335 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 890.3। সো এত এত গ্রাম হচ্ছে মিথেন থেকে। সো এখান থেকে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের হচ্ছে 24 গ্রাম। সো ভ্যালুটা হচ্ছে আমাদের 24 গ্রাম। তাহলে এই 24 গ্রাম মিথেন আমার কাজে লাগবে। এখন প্রশ্ন হচ্ছে পরের কোশ্চিনটা আমাকে বলছে যে আমাদের এবং এসটিপিতে কত লিটার অক্সিজেন প্রয়োজন হবে। তাহলে চিন্তা করো, 16 গ্রাম যদি মিথেন তুমি কাজ করাইতে যাও, আমার এসটিপিতে কতটুকু অক্সিজেন লাগছে? 2 × 22.4 লিটার, মানে এটা হচ্ছে 44.8 লিটার অক্সিজেন তোমার লাগতেছে। তাহলে তুমি বলো যে 16 গ্রাম মিথেন তোমাকে কাজে লাগাইতে গেলে তোমার এসটিপিতে লাগতেছে 2 × 22.4 লিটার অক্সিজেন। তাহলে এখন তোমার কতটুকু লাগাচ্ছে? 24 গ্রাম মিথেন। তাহলে 24 গ্রাম মিথেনের জন্য তুমি কী করবা? 2 × 22.4 লিটার (24/16). তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা, তাহলে কী হয়, এটা 3, 8 দিয়ে কাটলে এটা 2, এই 2 কাটে, তাহলে আলটিমেটলি আমাদের থাকে 3/24 / 3/62, তাহলে 67.2 লিটার অক্সিজেন তোমার এখানে লাগবে। সো এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সারটা। তাহলে আমরা প্রথম ম্যাথটা আশা করি বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ, এবং এখানে দহন বিক্রিয়ার একটা ম্যাথ আসছে। দহন মানে অক্সিজেনের উপস্থিতিতে পুরানো, এবং দহন বিক্রিয়ায় মনে রাখবা তাপ সবসময় উৎপন্ন হয়। সো তাপ উৎপাদী বোঝানোর জন্য এখানে ডেল্টা এস এর ভ্যালুটা ভাইয়া নেগেটিভ। এই হচ্ছে মোটামুটি এখানকার ফাইন্ডিংসগুলো, আমরা আশা করি ক্লিয়ার হয়েছি। সো ভাইরা দেখো, আমাদের নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে মিথেন আর ক্লোরিন বিক্রিয়া করে CH3Cl আর HCl তৈরি করছে, যেখানে আমাদের কার্বন হাইড্রোজেন ক্লোরিন ক্লোরিন কার্বন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিনের বন্ধন শক্তি দেওয়া আছে 9-10 এর ম্যাথ। সো বলছে যে বিক্রিয়াটি ডেল এইচ নির্ণয় করো। আমরা জানি কোনো একটা বিক্রিয়া ডেল এইচ সমান বন্ধন ভাঙা মাইনাস গড়ার শক্তি। ভাঙে কারা? বিক্রিয়কে ভাঙে, উৎপাদে গড়ে। তাহলে বিক্রিয়কেরগুলো কী কী বন্ধন ভাঙছে সেটা হিসাব করবো, উৎপাদে কী কী মৌল গঠন বন্ধন গঠন হয়েছে সেটা হিসাব করবো। তাহলে এখানে চিন্তা করি আমরা, আমাদের যে যৌগটা দেওয়া সেটা স্ট্রাকচারে ফার্স্টে ভাঙা লাগবে। সো মিথেনকে আমরা ফার্স্টে ভেঙে ফেলছি, ক্লোরিন দুইটাকে ভেঙে ফেলছি, আর এখানে যে CH3Cl তৈরি হয়েছে এটারেও ভেঙে ফেলছি, আর এখানে যে HCl আছে এই HCLকেও তুমি ভেঙে ফেলছো। তাহলে একটু চিন্তা করো, আমার এই মিথেন থেকে CH3 যে CLটা তৈরি হয়েছে, মিথেনে কার্বন হাইড্রোজেন সবগুলো দেখতে কেমন ভাইয়া? কার্বন হাইড্রোজেন দেখতে হচ্ছে এরকম, দেখ CH 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 CH, এই জায়গার থেকে এই জায়গায় স্ট্রাকচারে কী চেঞ্জ? সবগুলোতে CH আছে, জাস্ট এই জায়গাটায় CCl আছে। দ্যাটস মিন্স তোমার এই বন্ধনটা ভাঙছে আর এই বন্ধনটা এখানে গড়ছে, ব্যাপারটা এরকম। আর এখানে আছে ক্লোরিন ক্লোরিন দেখা যাচ্ছে, আর এখানে HCl দেখা যাচ্ছে, তার মানে এই বন্ধনটা হচ্ছে ভাঙছে, এই বন্ধনটা গড়ছে। তাহলে বন্ধন ভাঙছে কে কে সেটা যদি আমরা একটু আইডেন্টিফাই করি, বন্ধন ভাঙছে হচ্ছে এখানে CH একটা বন্ধন ভাঙছে, একটাই ভাঙছে, আর এখানে CCl একটা বন্ধন ভাঙছে, তাহলে CLCl। তাহলে এই হচ্ছে আমার বন্ধন ভাঙা, আর বন্ধন গড়ছে কোনগুলো? মাইনাস গড়ছে হচ্ছে CCl একটা হচ্ছে,
গড়ছে, আবার কি হয়েছে, আবার আরেকটা গড়ছে হচ্ছে HCl। তাহলে HCl এখন জাস্ট তুমি এখান থেকে তোমাদের এনথালপির মানগুলো বসাই দিবা। সো CH এর ভ্যালুটা কত আছে ভাইয়া? CH এর ভ্যালুটা হচ্ছে 430.53 আছে। তো 430.53 প্লাস CCl এরটা কত আছে? CCl এরটা হচ্ছে CLCl এরটা আছে 242.90 মাইনাস CCl এরটা কি কত আছে ভাইয়া? CCl এরটা কত আছে? CCl এরটা যদি আমরা একটু দেখি, CCl এরটা হচ্ছে তিন নাম্বারটা, সো এটা আছে হচ্ছে 328। সো 328 প্লাস HCl এরটা কত আছে ভাই? HCl এরটা আছে 433। সো এখান থেকে তোমাদের কত আসবে ভ্যালুটা? দাঁড়াও আমি একটু দেখি, আমাদের ক্যালকুলেশন আমি করে রাখছি। সো এটা আমাদের আসবে হচ্ছে -88.1 kJ/mol। -88.1 kJ/mol। সো এই হচ্ছে আমাদের এখান থেকে বলতে পারি বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপহারী ভাই? তাপ উৎপাদী। সো এই ব্যাপারটা মাথায় রাখবো। এটাই হচ্ছে আমাদের সাধারণ এনথালপি বের করার একদম ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে? সো দেখো ভাই, আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে, আমাদের নেক্সট ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ বেশ একটু অন্য টাইপের ম্যাথ। এই টাইপটা হচ্ছে গঠন তাপ নির্ণয়ের ম্যাথ। গঠন তাপ নির্ণয় কেমনে করে? গঠন তাপ মানে হচ্ছে তুমি ধরো এইভাবেও কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারো, কার্বন মনোক্সাইড প্লাস হাফ অনু অক্সিজেন, এটা দিলে তুমি কিন্তু কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো। এটা একটা কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে তুমি যে কার্বন ডাইঅক্সাইডটা বানাইছো এখানে যে কার্বন এখানে যে অণুটা আছে এখানে কিন্তু অণু অবস্থায় আছে এটা, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত হয়ে একটা কিছু গঠন করে দেন আমাদের অণু এই যে যৌগটা ফর্ম হয়েছে। কিন্তু তোমাকে গঠন তাপ যদি বলে তাহলে কার্বন ডাইঅক্সাইড এভাবে ফর্ম করা লাগবে, কার্বনের সাথে দুইটা অক্সিজেন দিয়ে তুমি কার্বন ডাইঅক্সাইড ফর্ম করলে, অর্থাৎ কার্বন একটা হচ্ছে সিঙ্গেল পরমাণু আর অক্সিজেন একই ধরনের পরমাণু, মানে ভিন্ন কোনো পরমাণুর অ্যাটাচড হয়ে তোমার এখানে কোনো কিছু তৈরি হতে পারবে না গঠন তাপে অন্তত। সো গঠন তাপে দেখছো এইটা কিন্তু গঠন তাপ হবে না, আমাদের গঠন তাপ হবে যে এই যে এরকম কার্বন সিঙ্গেল অবস্থায় থাকবে, অক্সিজেন সিঙ্গেল অবস্থা, মানে অক্সিজেন জাতীয় তো সেম জাতীয়, সো অক্সিজেন সেম জাতীয়রা বসতে পারবে এবং সেম জাতীয়দের গঠন তাপ বা এই যে তুমি এনথালপিগুলো জিরো ধরে নিবা, এটাই হচ্ছে এখানকার শর্টকাটটা। তাহলে আমরা এই গঠন তাপ চালিয়ে আমরা যদি এখন ঢুকে যাই আমাদের এই ম্যাথটাতে, আমাদের বলছে কি কি দেখো, আমাদের বলছে হচ্ছে আমাদের এখানে বলা আছে যে C2H5OH, এটা H5, হ্যাঁ C2H5OH কার্বন হাইড্রোজেনের দহন তাপের মান, তার মানে C2H5OH এটা দহন তাপ, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড আর পানি ফর্ম করবে, সমতাকরণ করা সহ আমি লিখে দিছি যে এটা ডেল্টা এইচ এর মান -1367 kJ/mol। কার্বনের গঠন তাপ সরি দহন তাপ মানে কি, কার্বন অক্সিজেনের সাথে রিয়াকশন করছে, রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করছে, এটা ডেল্টা এইচ এর মানও আমি লিখে দিছি। তারপর পানি হাইড্রোজেনের দহন তাপ মানে কি, হাইড্রোজেন অক্সিজেনের সাথে রিয়াকশন করে পানি তৈরি করছে, সেটা আমি লিখে দিছি। সো বলছে এইগুলোর তথ্যগুলো খাটায় তোমরা ইথানল C2H5OH এর গঠন তাপ নির্ণয় করো। গঠন তাপ মানে কি, সবগুলো কার্বন বা হচ্ছে এগুলো ইন্ডিভিজুয়ালি যোগ বিক্রিয়া করবে, দ্যাটস মিন তোমাকে বানাইতে হবে কি আলটিমেটলি C2H5OH, কিন্তু তোমাকে এইভাবে বিক্রিয়া দিয়ে বানাইতে হবে। দেখো দুইটা কার্বন, দেখো দুইটা কার্বন তিনটা হাইড্রোজেন আর হাফ অনু অক্সিজেন, মানে অক্সিজেন তো একটাই, তাহলে দেখো এই যে একটা অক্সিজেন, তিন দুগুণ ছয়টা হাইড্রোজেন, এই যে ছয়টা হাইড্রোজেন আর দুইটা কার্বন, তোমাকে এই বিক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি তোমার সেই গঠন তাপটা বের করতে হবে। সো এই বিক্রিয়ার মেকানিজমে আসতে গেলে আমাদের বেশ কিছু কাহিনী করতে হয় 1, 2, 3 নাম্বার বিক্রিয়ায়। দেখো আমরা 2 নাম্বার বিক্রিয়াকে যদি 2 দ্বারা গুণ করি, আমরা যদি 2 নাম্বার বিক্রিয়াটাকে 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো আমাদের এখানে কিন্তু 2টা কার্বন লাগবে, এই 2টা কার্বন কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ, এই জন্য আমরা 2 নাম্বার বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করছি। তাহলে কি আসে আমাদের, তাহলে এখানে আসে 2C + 2O2 2CO2 এই ডেল্টা এস কিন্তু ডাবল হয়ে যায়, তাহলে ডেল্টা এস যদি ডাবল হয়ে যায় তাহলে ডেল্টা এস 2 এটা সমান -393.5 × সেটা 2 হয়ে যায়, ঠিক আছে? এবার আসো 3 নাম্বার বিক্রিয়াকে আমরা 3 দ্বারা গুণ করছি, কেন 3 দ্বারা গুণ করছেন? দেখো ভাই হাইড্রোজেন আমার 3টা লাগবে তাই আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 অনু হাইড্রোজেন প্লাস এটা হাফ অনু অক্সিজেন আছে, তাহলে এটা 3/2 অক্সিজেন আসলো আর এটা আসলো হচ্ছে 3 অনু পানি, তাহলে আমাদের যে ডেলএইচ 3 ছিল এটাও কিন্তু 3 দ্বারা গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু -285.85 × 3 হয়ে গেল। এবার কি করছে, এক নাম্বার বিক্রিয়া থেকে এক নাম্বার বিক্রিয়াটা এখান থেকে বাদ দিয়ে দিছি, এক নাম্বার বিক্রিয়া যা ছিল সেটাই তাহলে তুলে দাও, C2H5OH প্লাস অক্সিজেন এরা বিক্রিয়া করে কি করছে ভাইয়া, এরা বিক্রিয়া করে 2 অনু কার্বন ডাইঅক্সাইড ফর্ম করছে, 3 অনু পানি ফর্ম করছে, তাহলে এই জিনিসটা জাস্ট হচ্ছে এখানে আমরা লিখে দিব। এই জিনিসটা কি ভাইয়া, এই জিনিসটা হচ্ছে
ডেল এইচ ওয়ান, সো ডেল এইচ ওয়ান হচ্ছে আমাদের কত আছে মাইনাস -1367, তার মানে তোমার কাজ হবে যে এই দুইটা যোগ করে এইটা হচ্ছে বিয়োগ করে দেওয়া, এই দুইটা যোগ করে এটা বিয়োগ করে দেওয়া, বিয়োগ করলে তুমি দেখবা আলটিমেটলি আলটিমেটলি সব ঘটনাটা এই এই যে এই বিক্রিয়ার মতো ফর্ম হয়েছে। তাহলে তোমাকে তো আলটিমেটলি গঠন এনথালপিটা জানতে চাইছে, তোমাকে তো গঠন এনথালপি জানতে চাইছে, তার মানে তোমার কাজ হচ্ছে এতটুকের মধ্যে, সো কাজ হচ্ছে এতটুকের মধ্যে, তাহলে তুমি কি করছো এটাকে দ্বিগুণ করছো। তাহলে আমার ডেল্টা এস এফ কি হচ্ছে, ডেল্টা এস এফ হচ্ছে -393.5 × 2 হ্যাঁ প্লাস প্লাস -285.85 × 3 এই দুইটা প্লাস হবে, এই দুইটা প্লাস হবে, ঠিক আছে। আচ্ছা প্লাস হবে, আর একটা জিনিস মাইনাস হবে, সে মাইনাসটা কি হবে -1367, সো এটা মাইনাস হবে। করে দেখবা যে আলটিমেটলি কত রেজাল্ট আসে, দাঁড়াও আলটিমেটলি আমাদের রেজাল্ট আসে হচ্ছে -277.55 -277.55 কিলোজুল পার মোল। সো আমরা আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে, আমরা আশা করি তোমাকে এই অংশটা বুঝাইতে পারছি। তাইলে তুমি যখন গঠন তাপ জিজ্ঞাসা করবে এইভাবে কিন্তু পরমাণু আকারে তোমাকে দেখাইতে হবে, ঠিক আছে। সো এইভাবে যদি তুমি দেখাও তাহলে আমাদের মোটামুটি এইভাবে দেখাইতে গেলে তোমার আবার এই বিক্রিয়াগুলোকে বিভিন্নভাবে 1, 2, 3, 4 গুণ বিয়োগ করে তোমাকে কাটাকাটি করে দেন এই লাইনটায় আসতে হবে। তো তুমি যদি এখন এই জায়গায় এই লাইনটায় চলে আসতে পারবা, দেখবা কাটাকাটি করে এই লাইনটায় চলে আসবে আর তোমার আলটিমেটলি রেজাল্টটা আসবে এরকমভাবে। সো আমরা আশা করি বুঝতে পারছি, যদিও এইগুলো একটু টাফ জিনিস বোঝানো এবং এইগুলোর অনেক হিউজ বেসিক নলেজ আছে, শর্ট সিলেবাস বলে আমি দেখাইতেছি না। সো আমার যদি কোনোদিন যদি ভাইয়ার ক্লাস মানে থাকে, আমি টাইপ ওয়াইজ যখন বেশি ভালো করে দেখাবো তখন তুমি আরও ভালোভাবে বুঝতে পারবা, কিন্তু এখন আমি তাও তোমাকে দেখাই যাচ্ছি, অন্তত স্কিপ করতেছি না, কারণ সবারই সামনে দেখা গেল যে কাজে লাগতে পারে, ঠিক আছে, কারণ এগুলো থেকে মাঝে মাঝে কোশ্চিন আসে, কারণ 9-10 বেসিকের জিনিস এগুলো, সো এগুলো একটু ভালোভাবে দেখবো আমরা, ঠিক আছে। দেখো ভাইয়া আমাদের শেষ টপিক টাইপ 10, হেসের সূত্র এবং ল্যাভোয়েসিয় ও ল্যাপ্লাসের সূত্র। সো হেসের সূত্র এবং ল্যাভোয়েসিয় ও ল্যাপ্লাসের সূত্রটা আমাদের কী বোঝায় সেটাই আমরা দেখবো, চলো। সো দেখো ভাই আমাদের হেসের সূত্র জিনিসটা কি, হেসের সূত্র জিনিসটা হচ্ছে একটা বিক্রিয়া এক ধাপে হতে পারে আবার একাধিক ধাপে হতে পারে। দেখো আমার বিক্রিয়াটা এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এক ধাপে হয়ে ধরো এই জায়গায় শেষ হয়েছে, সো এটা যদি আমার এ পয়েন্ট হয়, এটা আমার বি পয়েন্ট হয়, এটা আমার সি পয়েন্ট হয়, ধরে নিলাম এটা আমার আদি অবস্থা, মানে এটা আমার শুরুর অবস্থা এবং এটা আমার শেষ অবস্থা। সো আদি অবস্থা এবং শেষ অবস্থা ফিক্সড, দেখো এই বিক্রিয়াটা হয় এ থেকে সিতে এক ধাপে শেষ হয়ে যাইতে পারে, অথবা এটা কি হইতে পারে এ থেকে বিতে ঘুরে বি থেকে সিতে আসতে পারে। তাইলে কি হলো, এ সি এক ধাপেও শেষ হলো, অথবা সেটা হলো এ বি, এ বি প্লাস হচ্ছে বি সিতে গেল, যেটাই হোক এখন এসি এক ধাপে শেষ হোক বা এটা দুই ধাপে শেষ হোক, মনে রাখবা এটার এনথালপির মান সবসময় সমান থাকবে, তার মানে এটা এ থেকে যদি বিতে আসে তাহলে এটার এনথালপি কত লেখা আছে ডেল এইচ টু, এবং বি থেকে সিতে গেলে এটা হবে ডেল এইচ থ্রি, আর এটা যদি এক ধাপে হইতো তখন এটার এনথালপি হতো ডেল এইচ ওয়ান। তাহলে মনে রাখবা আমার এক ধাপে যে এনথালপিটা হয়েছে ডেল এইচ ওয়ান সেইটা আর ডেল এইচ টু আর ডেল এইচ থ্রিটা সমান থাকবে, এটাই হচ্ছে আমাদের বোঝাচ্ছে হেসের সূত্র। সো হেসের সূত্র হচ্ছে আমাদের আদি অবস্থা শেষ অবস্থা যদি ফিক্সড থাকে তাহলে আমাদের কোনো বিক্রিয়ার কোনো বিক্রিয়া এক ধাপে হোক বা একাধিক ধাপেই হোক তাদের এনথালপির পরিমাণটা সমান থাকে, এটাই হেসের সূত্র। পরের ধাপ পরেরটাই যায় আমাদের ল্যাভোয়েসিয় এবং ল্যাপ্লাসের সূত্র। ল্যাভোয়েসিয় এবং ল্যাপ্লাসের সূত্রটা বোঝাচ্ছে যে আমার এ প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি করতেছে, যেখানে আমার ডেল্টা এস এর ভ্যালু যদি এক্স ওয়ান হয়, এ বিক্রিয়াটায় যদি তুমি রিভার্স করে দাও সি থেকে এ থেকে বিতে যাচ্ছে তাহলে ডেল্টা এসটার ভ্যালুটা সেম থাকবে বাট নেগেটিভ হয়ে যাবে। মানে ব্যাপারটা হয়েছে আমি যদি নাইট্রোজেন আর হাইড্রোজেন তিন অণু হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রস্তুত করাই তাহলে আমার যদি ডেল্টা এইচ ওয়ান হয় হচ্ছে -992 কিলোজুল পার মোল, এবার যদি আমি রিভার্স করে দিই বিক্রিয়াটা সেটা যদি হয় অ্যামোনিয়া থেকে আমি উল্টা নাইট্রোজেন আর হাইড্রোজেন প্রোডিউস করতেছি তখন ব্যাপারটা হয়ে যাবে ডেল্টা এইচ টু, ব্যাপারটা মানটা যা ছিল তাই থাকবে কিন্তু জাস্ট উল্টায় যাবে, এটা পজিটিভ হয়ে গেল। এই হচ্ছে আমার ল্যাভোয়েসিয় এবং ল্যাপ্লাসের সূত্র। সো এইগুলো যদি ক্লিয়ার হই আমরা হেসের সূত্রটা আমাদের ঢাবিতে খুব বেশি আসে, হেসের সূত্র এবং ল্যাভোয়েসিয় এবং ল্যাপ্লাসের সূত্র যদি আমরা ক্লিয়ার হই তাহলে চলো আমরা বেশ কিছু ম্যাথ আমরা এখন সলভে চলে যাই। দেখো ভাই এই ম্যাথটা যদি আমরা দেখি, এই ম্যাথটা কি কোন সূত্র থেকে আসছে, এই ম্যাথটায় দেখো তুমি এখানে দুইটা স্টেপে তুমি কার্বন ডাইঅক্সাইড বানাইতে পারছো। দেখো এখানে তুমি কার্বন থেকে অক্সিজেন দিয়ে প্রথমে কার্বন মনোক্সাইড বানাইতে পারো, কার্বন মনোক্সাইড থেকে তারপরে তুমি কার্বন ডাইঅক্সাইড বানাইতে পারো, এটা হচ্ছে দুইটা স্টেপ, যেখানে কার্বন থেকে কার্বন
মনোক্সাইড বানাইতে তোমার একটা ডেল্টা এইচ ওয়ান দেওয়া আছে, আর কার্বন মনোক্সাইড থেকে যদি আবার ঘুরে কার্বন ডাইঅক্সাইড বানাইতে যাও তখন আর একটা ডেল্টা এইচ আছে। এই বিক্রিয়াটা কিন্তু এক ধাপেও করা যায়। কিভাবে? তুমি যদি এই কার্বনের মাঝে ধুম করে অক্সিজেন দিয়ে দাও সেখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ফর্ম হয়ে যায়। তাহলে তুমি যদি এই ধাপে বিক্রিয়াটা করো তাহলে ডেল এইচ যেটা হবে, আর তুমি যদি এই দুই ধাপ ঘুরে এসে বিক্রিয়া করো তাহলে দুই ধাপ ঘুরে আসলে কি হয়, ডেল্টা এইচ ওয়ান আর একটা কি আছে ডেল্টা এইচ টু। তাহলে এই দুটো যোগ করে যা হবে এবং এক ধাপে যদি বিক্রিয়াটা করো সেটা যা হবে দুইজন কিন্তু সমান হবে। মানে তুমি এক ধাপে বিক্রিয়া করলে যে ডেল্টা এইচটা পাবা, দুই ধাপে বিক্রিয়া করে যে ডেল্টা এইচ দুটো যোগ করে যেটা পাবা দুটোই সমান হবে। তাহলে ডেল্টা এইচই তো আমাদের বের করতে বলছে। তাহলে ডেল্টা এইচ কি হবে, ডেল্টা এইচ ওয়ান কত -110.54, বা ডেল্টা এইচ টু কত, ডেল্টা এইচ টু হচ্ছে -282.96। তাহলে এখান থেকে তোমাদের হচ্ছে যা অ্যান্সার আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা এটা বের করে দিই, এটা বের করে দিই। তাহলে এটা আসে -104.56। তাহলে এটা আমাদের আসে হচ্ছে ভাইয়া -393.5, এবং ডিরেক্ট এই কোশ্চিনটা ঢাবিতে আসছে। সো এটা ভালোভাবে একটু মাথায় রাখবা, ঠিক আছে। সেম ম্যাথ আরেকটা আছে ভাইয়া, সেম ম্যাথ তোমাদের আরেকটা আছে, এটা তো করে আসছে আগে। সেম ম্যাথ আরেকটা আছে হচ্ছে এইটা, দেখো গ্রাফাইট থেকে হিরোকের কিছু ম্যাথ আছে। গ্রাফাইট কার্বনকে হিরোকে রূপান্তর করতে তাপের পরিবর্তন কত হবে তা হিসাব করো। আমাকে বলছে গ্রাফাইট থেকে অক্সিজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইড বানাইলাম, আবার ডায়মন্ড থেকে অক্সিজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইড বানাইলাম। সো দুইটা ডেল্টা এইচ এর ভ্যালু দেওয়া আছে। সো তোমার কাজ হবে ভাইয়া এই ম্যাথটা, এই ম্যাথটা আজকে হচ্ছে আমাদের শেষ ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে তোমার এইচ ডাব্লিউ জমা দেওয়া। এইচ ডাব্লিউ কোথায় জমা দিবা ভাইয়ার? গ্রুপ সি ডাব্লিউতে বা কেমিস্ট্রিওয়ালাতে জমা দিতে পারো, হালকানিস্ট্রেন ফ্যামিলিতে তুমি পোস্ট করতে পারো। সো কেমিস্ট্রিওয়ালাতে দিতে পারো, হালকানিস্ট্রেন ফ্যামিলিতে পোস্ট করতে পারো, বাট তোমাকে দিতে হবে। সো তুমি এই ম্যাথটা তুমি হেসের সূত্র বা ল্যাবোসিয়া ল্যাপ্লাসের সূত্র দিয়ে করবা সেটা তোমার ব্যাপার, আমি তোমাকে থিওরি বুঝাইছি। সো এরই মাধ্যমে শেষ হলো আমাদের রাসায়নিক পরিবর্তনের সকল সম্পূর্ণ অংশটা। সো আমরা দেখো আমরা বেসিক্যালি প্রচুর ম্যাথ করছি, এখান থেকে আমরা প্রচুর অংশ কাভার করছি। সো আশা করি যে আমাদের সাথে তোমার এই রাসায়নিক পরিবর্তনের জার্নির মাধ্যমে তোমার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা কেমন, চ্যাপ্টারটা যেমন বেসিক থেকে ক্লিয়ার হয়েছে তেমন পরিবেশ রসায়ন চ্যাপ্টারটাও বেসিক থেকে ক্লিয়ার হয়েছে। এই দুইটা চ্যাপ্টারই আমি ভাইয়া কন্ট্যাক্ট করছে, তবে বেশ কিছু জায়গায় ভাইয়া বলে দিছে আমাদের থিওরিটিক্যাল কিছু পার্টের সহযোগিতা লাগবে, সেজন্য আমাদের কন্ট্যাক্টে থাকতে হবে তোমাকে, তাহলে ওই জায়গাটুকু আমি ক্লিয়ার করে ফেলতে পারবো। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের পরিমাণগত রসায়নের বেশ কিছু জায়গা এই অধ্যায়ে কিন্তু গ্যাপ আছে, সেটা হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয়। দ্রবণের প্রকৃতি মানে কি, দ্রবণটা অম্লীয় নাকি ক্ষারীয়, দ্রবণটার পিএইচ কত, এই জিনিসগুলো, দ্রবণের পিএইচ, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের দ্রবণের পিএইচ যে অংশটা সেই অংশটা কিন্তু আমরা পরিমাণগত রসায়নে পড়ি বলে আমি এই জায়গাটা স্কিপ করছি। যদি মনে হয় যে ভাইয়া ওই জায়গায় স্কিপ কোনোভাবে হয়ে গেছে, আমি যেহেতু ক্লাস নিতেছি নয় অংশের, বাট হচ্ছে ওখানে আনোয়ার মা হচ্ছে তোমাদের আনোয়ার ভাইয়া ক্লাস নিতেছে, দেওয়ান আনোয়ার ভাইয়া ক্লাস নিতেছে, সো ওইখানে যদি কোনোভাবে স্কিপ হয়ে যায় আমাকে অবশ্যই জানাবা তোমরা, তাহলে আমি এই অংশটা সলভ ইনশাল্লাহ দিব। আমাকে কেমিস্ট্রিওয়ালা গ্রুপে ইনবক্স করতে পারো বা হচ্ছে হালকানিস্টের ফ্যামিলিতে পোস্ট করতে পারো, যে কোনো জায়গায় তুমি রিচ করতে পারবা। সো ভাইয়ারা তাহলে আজকে এই পর্যন্তই থাকলো আমাদের, তাহলে ম্যাথ সলভিং কোর্সের এই যাত্রাটা আশা করি ভালোই হবে তোমার সাথে। আমি সালিম সান্দান সিয়াম আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।